চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আলী খানের বিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নগরীর পাঁচলাইশ চাইলাতলি উকিল জামে মসজিদে এই আয়োজন করা হয় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি মেয়র আজম নাসিরউদ্দিন আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন নগর আওয়ামী লীগ নেতা নোমান আল মাহমুদ সহ আরও অনেকে পরে মরহুম লিয়াকত আলী খানের কবরে শিক্ষা উপমন্ত্রীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়